দর্শক, চলুন ফিরে যাই আমাদের আজকে অতিথি কবি ও সম্পাদক ফারুক আহমেদের কাছে। শুরুতে বলছিলাম যে অমর একুশে বইমেলা চলছে, তো কেমন চলছে এবারে বইমেলা? বইমেলা শুরু হওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তো একটু ব্রেক হয়েছে, এটা অবশ্য কোনো উপায় নেই, মানে প্রাকৃতিক কারণেই আমাদেরকে এটা স্বীকার করে নিতে হচ্ছে। তো বইমেলা এই 15 তারিখ থেকে শুরু হওয়ার পরে এইবার মনে হচ্ছে যে মানুষের বইমেলার প্রতি আগ্রহটা আরও বেশি বেড়েছে। খুব সম্ভবত যে মানুষের যে বের না হওয়ার, বহুদিন ঘরে থাকার যে ব্যাপারটা, এরপরে হঠাৎ করে এরকম একটা বই কেন্দ্রিক আমাদের যে প্রতি বছর উৎসব, এইটা ঘিরে মনে হচ্ছে যে এইবার বইমেলায় আগ্রহটা অনেক বেশি। লেখক হিসেবে আপনার আগ্রহ কতটুকু বা আপনার প্রত্যাশা কি থাকে বইমেলাকে ঘিরে? জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা, ফেব্রুয়ারি ভাষার মাস বলা হয়, সঙ্গে বইমেলা নিয়ে যে আগ্রহ বা আকাঙ্ক্ষাগুলো থাকে সেগুলো হয়তো পুরোপুরি আমরা পাই সেটা বলা যাবে না। খুব ভালো মানের বই বেরোবে সেটা আমাদের প্রত্যাশা, এবং হচ্ছে ভালো লেখক, সৃজনশীল বা মননশীল ক্ষেত্রে দুই ধরনের ক্ষেত্রেই ভালো লেখক আমরা পাবো, ভালো বই পাবো সেটা খুব বেশি পাওয়া যায় না। নির্দিষ্ট কিছু আমরা যারা বহু বছর ধরে দেখে আসছি যে ওনারাই ভালো লিখছেন প্রবন্ধ বা কথা সাহিত্য বা কবিতা, তাদের বাইরে নতুন যে লেখক, যে মানে এক ধরনের দারুণ শক্তি নিয়ে উপস্থিত হওয়া, সম্ভাবনা নিয়ে উপস্থিত হওয়া, সেই ব্যাপারটা আসলে প্রবলভাবে দেখা যায় না। ফলে এক ধরনের মনে হয় যে শূন্যতাও অনুভব হয়, যে সৃজনশীলতার যে মাধ্যমটা, লেখালেখির ব্যাপারটা, সেইটা অন্যান্য আমাদের দেশের যে অন্য জায়গাগুলো যেরকম অগ্রগতির ব্যাপারগুলো বলা হচ্ছে বা দৃশ্যমান অগ্রগতির কথা যা দেখছি, সেইটা আসলে সৃজনশীলতার ক্ষেত্রে প্রবল না, বরং হচ্ছে আরও স্তিমিত হয়ে যাওয়ার একটা ব্যাপার লক্ষ্য করা যায়। তো এই এই ক্ষেত্রে একটু হতাশা তো আছেই, তারপর নিশ্চয়ই মনে করি যে একটা বিরাট ধরনের একটা স্রোতের মতো এক সৃজনশীলতা আমাদের এখানে ধাবিত হবে, এবং আমরা সেটার অপেক্ষায় আছি আর কি। তো এবারে বইমেলায় আপনার কি কি বই আসছে? বইয়ের নাম হচ্ছে উপমা জংশন, হ্যাঁ, 40টা কবিতা, এর মধ্যে 2টা দীর্ঘ কবিতা আর 38টা জেনারেল, যে ধরনের হয় সেই ধরনের কবিতা মিলে 40টা কবিতা। বহু বিষয়ই আছে, আমাদের এই সময়, এই যে আমাদের জীবনের একটা শহরের ভেতর দিয়ে জীবন চলে যাচ্ছে, তো শহরের নানা অনুষঙ্গ ঘিরে, সময় ঘিরে, প্রতিদিন ঘিরে যে উপলব্ধিগুলো তৈরি হয়, হ্যাঁ, তার থেকে কিছু উপমা চিত্রকল্প মাথার ভেতর এসে ধরা দেয়, সেগুলোই কবিতায় আসছে। তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে হচ্ছে আমাদের সংকট আছে, তার মধ্যে হচ্ছে এই সময়ের যে আমাদের ডিপ্রেশন, সেই সব কিছু মিলেই আর কি কবিতার বিষয়। তবে মানে বিষয় থেকেও খুব গুরুত্বপূর্ণ যে দেখার চোখ, মানে আমি কিভাবে দেখবো বা আমি কিভাবে ধরবো, তো সেই জায়গায় আমি আমার মতো করে চেষ্টা করেছি যে যেটা হচ্ছে সেই চেষ্টাটা সার্থক হয়েছে যখন আপনি পাঠক প্রতিক্রিয়া পাচ্ছেন, সেটা বলা মুশকিল। হ্যাঁ, পাঠক প্রতিক্রিয়ার ব্যাপারটাও এক ধরনের বলা মুশকিল, তো আমার মতো আমি চেষ্টা করা আর কি, যে ওকে নিয়মিত, অনেকজন তো একসঙ্গে লিখে, 100 জন বা 50 জন একসময় কবিতা লিখে, তার থেকে আমি একটু চেষ্টা করেছি আমার মতো করে আলাদা করে লেখার চেষ্টা করেছি, উপমা চিত্রকল্প নতুনত্ব আনার, বা এই সময়ে এক ধরনের আধুনিক উপমা কেমন হতে পারে, আমাদের জীবনের ভেতর দিয়ে কেমন হতে পারে আধুনিক জীবনে, সেগুলো আমি চেষ্টা করেছি আর কি। বাংলাদেশের সাহিত্য চর্চায় বিশেষ করে কবিতার চর্চা যদি আমরা বলি, এটার অবস্থান কোন পর্যায়ে আছে এখন? স্বাধীনতা উত্তর আমাদের কবিতার কথা বলা হয়, দেখা যাচ্ছে বাংলা ভাষার 2টা কেন্দ্র, এক হচ্ছে কলকাতা, এক হচ্ছে ঢাকা, দুই জায়গা থেকে আমাদের বাংলা ভাষায় চর্চাটা হয়, অন্যান্য যেসব জায়গায় বাঙালিরা আছে পরিমাণে অনেক কম। তো সেই কেন্দ্রের হিসাব বিবেচনা করলে স্বাধীনতা উত্তর আমাদের এত অনেক পাওয়ারফুল, অনেক শক্তিমান কবি এসেছেন যে কবিতা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে গেছেন, বিশেষত মানে 50 এবং 60-এ যারা লিখতে শুরু করছেন তারা তো স্বাধীনতা উত্তর সময়ে ওনারা জীবিত ছিলেন এবং ওনারা গুরুত্বপূর্ণ সময় পার করছিলেন, শহীদ কাদরি, শামসুর রহমান, আল মাহমুদ, নির্মলেন্দু গুণ, রফিক আজাদ। কবি বা একজন লেখক বা একজন ঔপন্যাসিক তাদের লিখার মাধ্যমে বিভিন্ন মেসেজ সমাজকে দিয়ে থাকেন, হ্যাঁ, তো সেই দিক থেকে আপনিও তো নিশ্চয়ই দেন, তো কোন ধরনের বিষয়বস্তু নিয়ে আপনি কাজ করতে পছন্দ করেন? সমাজ পরিবর্তনটা, এটা সরাসরি কোনো মতেই বলা যাবে না, বা ওই জায়গাটায় যদি একটা গল্প বা উপন্যাসে যায় তখন আসলে আমার মনে হয় না যে আধুনিক সময়টার যে
চেহারা সেইটা আছে, কিন্তু মানুষের যে সূক্ষ্ম অনুভূতি, হ্যাঁ মানুষ তো দেখা যাচ্ছে যে ক্রূর হয়ে যাচ্ছে প্রতিনিয়ত, মানুষের মধ্যে প্রচুর স্ট্রেস, মানুষের প্রতি অবিশ্বাস পরস্পর, হ্যাঁ তার ভেতরে এক ধরনের কোমল অনুভূতি তৈরি করার যে ব্যাপার বা মানে মানুষকে দেখার ব্যাপার, মানুষের প্রতি মানুষের প্রেম তৈরি করার ব্যাপার, সেটা আসলে সাহিত্যের কাজ। বলা হয়ে থাকে একজন কবি স্বপ্নের কারিগর। আপনি একজন লেখক হিসেবে আপনার কি সাহিত্যের সাথে যে দীর্ঘ একটা সম্পর্ক বা একটা সখ্যতা তৈরি হয়েছে, আপনার কি নিজস্ব কোনো স্বপ্নের পরিবর্তন এসেছে তেমন? পাঠককে গুরুগ্রস্ত করা একটা স্বপ্ন বা একটা নতুন জগতের সন্ধান দেওয়া যেরকম ব্যাপার, সেরকম ভাবে লেখককেও একটা আসলে নিজের জগৎ আবিষ্কার করার যে যাত্রা, সেটা লেখককে বা কবিকে করতে হয়। সে যদি সফলভাবে তার জগৎ আবিষ্কার করতে সক্ষম হয়, তার মানে সে সার্থক। পাঠকপ্রিয়তা কম পাওয়া বেশি পাওয়ার থেকেও সে নিজে সার্থক, এই কারণে তখন তার এক ধরনের গুরুগ্রস্ততা তৈরি হলো। হ্যাঁ, সে তার জগতে ঢুকে গেল, সেখান থেকে সে তখন দেখে যাবে সব কিছু তার কাছে ধরা দিচ্ছে। তো ধরা দেয়াটা হচ্ছে ব্যাপার। তো ওই ওই যে ধ্যান বা ওই সাধনার জায়গায় যাওয়ার জন্যে পারিপার্শ্বিকতা বা ওই বৈষয়িকতা এসবের এক ধরনের তো বাধা থাকে, তার ভেতর দিয়ে যাত্রাটা করতে হয়। তো এইটা আসলে খুব বলা মুশকিল আর কি, যে আসলে ওই জায়গাটা যাওয়া গেল কিনা, পৌঁছানো গেল কিনা। প্রসঙ্গে আসি, অধ্যায় নামে তো আপনার একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করেছেন, সেটি সম্পর্কে একটু জানতে চাই। হ্যাঁ, অধ্যায় আমাদের এই জানুয়ারি 2022 প্রথম সংখ্যাটা বের হলো। হ্যাঁ, তো প্রথম সংখ্যা হিসেবে যেটা রেসপন্স পাঠকের খুব ভালোই পাচ্ছি, যারা বলছে যে নতুন একটা পত্রিকা, এত জিডিপির একটা দেশে আমাদের একটা ঠিকঠাক সাহিত্য পত্রিকা নেই, সেই জায়গায় এই পত্রিকাটা এসে মনে হচ্ছে যে সবাই সবার ভেতর একটা আকাঙ্ক্ষা ছিল যে এরকম একটা পত্রিকা হওয়া দরকার। তো সেই অর্থে প্রথম সংখ্যা খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং এই 2-4 ফেব্রুয়ারি সংখ্যাটা খুব দ্রুতই আর কি বাজারে পাঠকের কাছে চলে যাবে। তো চেষ্টা করব বা করছি আমরা একটা টিম ওয়ার্কের ভেতর দিয়ে, যাতে সৃজনশীলতার একটা আধার তৈরি হয়। হ্যাঁ, একটা পত্রিকা তো কোনো মতেই পুরো সাহিত্যকে অন করতে পারবে না, কিন্তু একটা স্রোত বা হচ্ছে একটা ধারণা তৈরি করা, হ্যাঁ, এবং হচ্ছে নতুন লেখক ভালো লেখক সবাইকে একটা জায়গা তৈরি করে দেওয়ার যে চেষ্টা, অধ্যায় সেটা করবে আর কি। আচ্ছা, মূলত কাদেরকে বেশি প্রাধান্য দিচ্ছেন এই পত্রিকায়? যিনি ভালো লিখবেন, হ্যাঁ তার জন্যই অধ্যায়। হ্যাঁ, বা এছাড়া আর কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই এখানে। নতুন একটি পত্রিকা কাজ শুরু করেছেন, সামনেও করে যাবেন, তো সেদিক থেকে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? বড় চ্যালেঞ্জ হচ্ছে ভালো লেখা। আমাদের এখানে লেখক অনেকেই চেষ্টা করছেন লেখার জন্য, কিন্তু ভালো লেখা পাওয়ার এবং সম্পাদকের ইচ্ছা অনুযায়ী লেখা পাওয়ার একটু কঠিন। সম্পাদকের ইচ্ছা এই অর্থে যে আমি হয়তো ভালো লেখক একজন ভালো লিখছেন, তাকে বললাম ভাই আপনি একটা যে যা মন চায় লেখা দিয়ে দেন, হ্যাঁ ওইটা ছেপে দিব, সেটা এক ধরনের। কিন্তু যখন একটা পরিকল্পনার ভেতর দিয়ে একটা ভালো পত্রিকা করার মানে প্রক্রিয়া চলে, সেই ক্ষেত্রে সম্পাদকের কিছু ডিমান্ড থাকে যে আমি আপনি ওই সাবজেক্টে ভালো লিখেন, আপনার কাছে ওই বিষয়টার উপরে আমি একটা লেখা চাইলাম। তথ্য সমৃদ্ধ লেখা পাওয়ার ক্ষেত্রে লেখক খুবই সংকট। গত সেক্ষেত্রে কিন্তু অনেক তরুণ লেখক রয়েছেন যারা তাদের লেখাগুলো প্রকাশ করতে চান, তাদেরকে আপনারা কতটুকু সহযোগিতা করছেন? তরুণ লেখকদের ক্ষেত্রে তো মানে শেষ পর্যন্ত তরুণদের জন্যই পত্রিকাটা, তরুণরাই আসলে এরকম একটা পত্রিকার প্রাণ হয়ে উঠবে। কিন্তু সেই ক্ষেত্রে যে সৃজনশীল মাধ্যমে তরুণদের নির্ভর হয়তো অনেক ক্ষেত্রে করা যায়, কিন্তু মননশীলের ক্ষেত্রে একটা ভালো প্রবন্ধ লেখার ক্ষেত্রে তার 20-25 বছরের যে গবেষণার একটা প্রক্রিয়া, তার ভেতর দিয়ে তাকে আসতে হয়। তখন আমি তার উপরে হয়তো আস্থা রাখতে পারবো বা সে একটা ভালো লেখা দিতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের কলকাতাও যে পরিমাণ এই বিচিত্র বিষয়ে লেখার লেখক আছে, সেই পরিমাণ লেখক আমাদের ঢাকায় তৈরি হয় নাই। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ। অনেক লেখক তো রয়েছেন যাদের লেখা আসলে অনেক ভালো বা সেই পর্যায়ে গেছে, তো তাদেরকে আপনারা খুঁজে বের করার জন্য কোনো উদ্যোগ কি নিয়েছেন? নিয়মিতই আমরা ওনাদের লেখা ছাপবো, এর সঙ্গে আমরা বিশেষ কিছু আমাদের প্ল্যান আছে, বিশেষ কিছু আয়োজন আমরা করব।
বছর ধরে দুইটা তিনটা আয়োজন করব, যেগুলো হচ্ছে আমাদের এখানে কেউ এর আগে করে নাই তরুণদের জন্য। তো এটা এখনই মানে জানানো যাচ্ছে না, এটা মানে আমাদের পরিকল্পনার মধ্যে আছে যাতে তরুণরা লেখার প্রতি আগ্রহ হয়, হ্যাঁ সেইটার জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। এর বাইরে যে প্রতিবন্ধকতার ব্যাপার, আমাদের একটা ভালো পত্রিকা করার ক্ষেত্রে ছাপা, কাগজ, অন্যান্য বিষয়গুলোও থাকে যে খুব ভালো মানের একটা কাগজ খুঁজতে গিয়েও দেখা গেল আমাদের অনেক সংকট। সবাই দেখা যাচ্ছে সাদা কাগজটা ছাপে, তো সাদা কাগজ তো মানে বিউটি একটা অ্যাস্থেটিক একটা ব্যাপার থাকে, বিউটির ব্যাপারটা আমাদের নজর দিতে হবে। তো অনেক খুঁজে আমরা একটা ডিফারেন্ট টাইপের কাগজ দিয়ে কাজটা করছি। তো এই ধরনের কি বেশ প্রতিবন্ধকতা থাকবেই, তার ভেতর দিয়ে কাজ করা আর কি। তারপরে যে একটি বই আসে সেটাই আসলে, হ্যাঁ একটা, জি আমরা জানি যে বই আসলে মানসিক বিকাশ এবং বিনোদনের একটা মাধ্যম। সেদিক থেকে অনেকেই বলেন যে এখন যে তরুণরা রয়েছে তাদের মধ্যে বই পড়ার শূন্যতা ব্যাপক আকারে বেড়ে গেছে, যে অনলাইনে বা ইবুকে বই পড়ার প্রবণতা বেড়েছে, সেদিক থেকে কি এই যে নতুন বই কেনার যে প্রবণতা সেটা কি কমে গেছে? এইসব কারণে ছাপানো বইয়ে বেচে কিনা কমে নাই আমার, আমি এখনো পর্যন্ত যেটুক জানি। আর যদি ইবুকেও তরুণরা পড়ে কোনো অসুবিধা নাই, কারণ হচ্ছে বেসিক যেটা বেসিক ব্যাপারটা তো আপনার সৃজনশীলতা। আপনি যদি খুব ভালো একটা উপন্যাস লিখতে পারেন সেটা যে কোনো মাধ্যমে পাঠকের কাছে যাওয়া হচ্ছে ব্যাপার, তো ফলে আপনার মূল কাজটা হচ্ছে ভালো একটা লেখা। অন্য কোনো কিছুই আসলে গুরুত্বপূর্ণ না, সেটা যে কোনো মাধ্যমে পাঠকের কাছে পৌঁছানো হলেই হলো। তবে মানে ইবুকের পড়ার প্রবণতা যদি বাড়ে কোনো অসুবিধা নাই, কারণ তাতে পাঠক তো বাড়বে। আর যারা বই কিনে বা যারা ইবুক পড়ে তারাও বই কেনার প্রতি আগ্রহ থাকে কেন, বই পড়ার যে আনন্দটা, বা আর একই সঙ্গে চোখের উপর প্রেশার চাপও পড়ে না, সব মিলে বই পড়ার যে আনন্দ এটা নিতে চায় মানুষ। বই বাসায় রেখে এক ধরনের আনন্দও আছে আর কি, তো সেটা মনে হয় না যে বই পড়ার, এবং কোনো তত্ত্বও বলে না, যেসব ইনফরমেশন পাওয়া যায় বলে না যে ইবুকের কারণে সারা পৃথিবীতে বই কেনা বিক্রি কমে গিয়েছে আর কি। কবিতা চর্চা করছেন, সাহিত্য পত্রিকা নিয়ে কাজ করছেন, তো সাহিত্যের অন্য কোনো মাধ্যমে কাজ করার ইচ্ছা আছে কিনা? একটা উপন্যাস বই আকারে বেরিয়েছে, একটা গল্পের বইও আছে, একটা বাচ্চাদের গল্পের বইও আছে। হ্যাঁ এখন আমি আসলে কবিতার বাইরে গল্প লেখার চেষ্টা করছি, খুব সিরিয়াসলি লেখার চেষ্টা করছি, কারণ হচ্ছে যে একটা অনুভূতি হয়তো কবিতার ভেতর, একটা ঘটনা হয়তো কবিতার ভেতর দিয়ে আসলো, মানে কবিতার অনুভূতিটা তৈরি করলো, তখন হয়তো কবিতাই লেখা হচ্ছে। কিন্তু কিছু ঘটনা দেখা যাচ্ছে যে না, কবিতায় আসলে ধরা যাচ্ছে না, সেটা আসলে গল্পই দরকার বা সেটা উপন্যাসই দরকার, সেটার যে ক্যানভাস, সেটার যে সব মিলে আনুষাঙ্গিকতা। তো ফলে আমি মানে অন্যান্য মাধ্যমে কাজ করতে খুবই মানে আগ্রহ বোধ করি এবং করি আর কি, এবং সিরিয়াসলি গল্প লিখছি আর কি, নিয়মিতই লিখছি এখন। কথা বলতে বলতে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে বইমেলা নিয়ে এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। বইমেলা সবসময় প্রাণ পাক, এটা চাই মানে আমাদের প্রাণের মেলা হয়ে উঠুক, সেটা হলে আমাদের আসলে মননের জায়গাটা সমৃদ্ধ হবে, ফলে এইটাই আসলে আকাঙ্ক্ষা। আর লেখার ব্যাপারে তো মনে হয় যে শেষ পর্যন্ত লিখতেই চাই, কিন্তু অনেক অনেক কিছুর কারণে, আনুষঙ্গিকতার কারণে হয়তো হয়ে ওঠে না, কিন্তু যেটা এখন পরিকল্পনা যে আমি লিখতে চাই, দুই হাতেই লিখতে চাই আর কি। আপনার সেই চাওয়া পূর্ণ হোক, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। বাংলা ভিশনকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030-4, আমাদের ইমেল অ্যাড্রেস dinpratidin@banglavision.tv। দর্শক, আজ অনুষ্ঠান শেষ করব দার্শনিক জে আর লাওয়েলের একটি উক্তি দিয়ে। তিনি বলেছেন, যে শিক্ষা আত্মাকে বলিষ্ঠ করে না, দৃষ্টিতে করে না প্রসারিত, তা আদৌ শিক্ষা না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাদিন সবার জন্য শুভ হোক।